ফার্স্ট ভিডিওতে তোমাদের বলা হয়েছিল যে কি করে একটা প্রসেসে যে রোলস এবং নিয়মগুলো বলা হয়েছিল যে কি করে লিখতে হবে, কি কি রোলসগুলো ফলো করতে হবে, সেই সমস্ত রোলসগুলো তোমাদের ফার্স্ট যে ভিডিওটা সামথিং 7 মিনিটের মতো হয়েছে সেই ভিডিওতে তোমাদের দেওয়া হয়েছিল একটা প্রসেস কি করে কি কি নিয়মগুলো ফলো করে আমাকে কমপ্লিট করতে হবে সেই জিনিসগুলো আলোচনা করা হয়েছিল। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় পার্টে, যে পার্টটাই আলোচনা করা হবে যে একটা প্রসেস কি কি, ওই যে পূর্ববর্তী ভিডিওতে যে নিয়মগুলো লেখানো হয়েছিল সেই নিয়মগুলো কি করে আমরা ইউটিলাইজ করবো এখানে, কি করে একটা প্রসেস, যে কোনো প্রসেসকে আমরা কি করে একটা ফুল ফর্ম দেব, হ্যাঁ কি করে যে পয়েন্টস গুলো দেওয়া আছে এখানে, যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে কি যে সব ওই সব সব তৈরি, যে বিভিন্ন ধরনের তোমরা দেখে থাকবে যে সব কি করে তৈরি করা হয়, অর্থাৎ সাবান, সবের অর্থ হচ্ছে সাবান, বাজারে যে সাবানগুলো কিনে পাওয়া যায় সেই সাবানগুলো কি করে তৈরি করা হয় তা কিছু এখানে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, পয়েন্ট দিয়ে দিয়েছে, এই পয়েন্টগুলোর উপর বেস করে একটা প্রসেস কি করে আমি কমপ্লিট করব সেই ভিডিওতে আমাকে পুরোটা এখানে দেখবো আমরা। তাহলে আসা যাক মূলথিমে। ফার্স্ট যখন আমরা একটা প্রসেস কমপ্লিট করতে যাব মিডিলটাই আমরা একটা হেডিং করে দিতে হবে, এই জায়গাটাই একটা হেডিং করে দিতে হবে, কি হেডিং, যেমন আমি কি বললাম এখানে শপ মেকিং, তাহলে এখানে কি দিতে হবে যে প্রসেস প্রসেস অফ শপ শপ মেকিং, এটা কি হয়ে গেল হেডিং হয়ে গেল, কথা কি সম্পর্কে আমি নোটিস প্রসেসটা আমি লিখতে যাচ্ছি সেই সম্পর্কে আমি হেডিংটা এখানে দিয়ে দিলাম। তারপর নেক্সট কি হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, কিরকম ইন্ট্রোডাকশন, সূচনা করব, যে কোনো প্রসেস পড়ুক না কেন তোমাকে এই ইন্ট্রোডাকশনটি লিখতেই হবে। তার এই ইন্ট্রোডাকশন লেখার বেনিফিটটা কি পাবে তুমি, এই ইন্ট্রোডাকশনের বেনিফিট হবে একটা প্যাসেজ যখন তোমাকে লিখতে বলে তখন অনেক সময় দেখবে পরীক্ষার সময় বলে থাকে যে এই প্যাসেজটা তোমাকে 100 বা 120 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সেক্ষেত্রে একটা সুবিধা হবে কি যে কোন প্যাসেজ পড়ে থাকে তোমার এখানে অনুমানিক ধরে নাও যে 20 থেকে 25টার মতো হবে এখানে ওয়ার্ড দেওয়া আছে, তো যে কোনো প্রসেস পড়ুক না কেন এই 20 থেকে 25টা ওয়ার্ড তোমাকে তুমি লিখতেই পারছো। আদার্স কি হবে এই যে পয়েন্টগুলো দিয়েছে পয়েন্টগুলোর উপর ভর করে আমি যে নিয়মসগুলো বলে দিয়েছি যে রুলসগুলো বলে দিয়েছি সেই রুলসগুলোকে ফলো করে কি করতে হবে তোমাকে এই যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলোকে বড় করে 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 লিখতে হবে। তাহলে দেখা যায় ফার্স্ট কি ইন্ট্রোডাকশন প্রথমে লিখে দিলাম, 1 নম্বর কাজ আমার কি যে প্রসেস অফ শপ মেকিং, শপ মেকিং এর জায়গায় যদি তোমার অন্য কোনো যে কোনো পয়েন্ট পড়ে যে কোনো প্রসেস লিখতে বলবে, যেমন অরেঞ্জ জুস তাহলে প্রসেস অফ অরেঞ্জ জুস লিখবো, যদি পড়ে নিউজ পেপার মেকিং তাহলে প্রসেস অফ নিউজ পেপার মেকিং, যদি পড়ে গুয়াভা জেলি প্রসেস অফ গুয়াভা জেলি, কমপ্লিট। এবার হচ্ছে কি এই যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন কি লিখবো প্রসেস অফ, এই যে এখানে আমি ডট 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 দিয়েছি এই ডট ডটের জায়গায় কি লিখতে হবে যে প্রসেসটা তোমাকে কমপ্লিট করতে বলবে, যেমন এখানে কি বলা হচ্ছে শপ মেকিং, তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে যে প্রসেস অফ শপ মেকিং, বাস হয়ে গেল প্রসেস অফ শপ মেকিং ইজ আ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ক, ইট ইজ ইউজফুল জব, ইট ইজ মেড থ্রু দ্য ফলোইং স্টেপস হুইচ আর গিভেন বিলো, এইটি হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন প্রত্যেকটা এই ইন্ট্রোডাকশনটা প্রত্যেকটা যখন তুমি প্রসেসটা কমপ্লিট করতে যাবে তখন তোকে ইন্ট্রোডাকশন বড়টা লিখতেই হবে, হয়ে গেল আমার। এবার চলে যাবো পয়েন্টের উপর ভাগ করে, পয়েন্ট আগে প্রথমে আমি জেনে নিই পয়েন্টগুলো আমাকে কি কি করতে বলেছে, আগে পয়েন্টগুলো ভালো একটু দেখে নিতে হবে তোমাকে। বলেছে কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার, ফার্স্ট তোমাকে কি নিতে হবে কোকোনাট অয়েল, বুঝতেই পারছো নারকেল তেল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার, এই তিনটে আগে তোমাকে ম্যানেজ করে নিতে হবে। তারপর কি করছে হিটেড ফর 30 মিনিটস,
এই যে কস্টিক সোডা, ওয়াটার, কোকোনাট অয়েল, এগুলো কি করতে 12 মিনিটের জন্য সেগুলোকে একটু গরম করে দিতে হবে, হিট করে নিতে হবে, অ্যালাউড টু কুল। তারপর যখন গরম করা হয়ে গেল তখন সেটা কি করতে হবে, একটু ঠান্ডা করার জন্য সময় দিতে হবে। নেক্সট কি বলেছে, সল্ট অ্যাডেড। তারপরে এই যে গরম গরম করে নেওয়ার পর যে জলটা ঠান্ডা করা, মিক্সচারটা ঠান্ডা করা হলো, সেটাকে কি করা হলো, তার সঙ্গে কিছু লবণ, যে কমন লবণ গুলো আছে সেই কমন লবণ গুলো মিক্স করে দেওয়া হলো, অ্যাড করে দেওয়া হলো, যোগ করে দেওয়া হলো। তারপরে কেপ্ট ফর 12 আওয়ার্স। তারপর এই যে লবণ মিশ্রিত যে মিক্সারটা থাকলো, সেই মিক্সারটাকে কি করা হলো, 12 ঘন্টার জন্য সেটাকে রেখে দেওয়া হলো। নেক্সট কি বলছে, নেক্সট কাট টু কেকস। এবার যে 12 ঘন্টা রাখার পর সেটা একটা শক্ত উপাদানে পরিণত হবে, এবং সেটা কি করা হয়, বিভিন্ন শেপ দেওয়ার জন্য, বিভিন্ন সাবানের শেপ দেওয়ার জন্য সেটাকে কি করা হয়, সাবানের শেপ অয়েল সেটাকে কেটে নেওয়া হয়, রেডি ফর ইউজ। তারপরে এটাকে কি করে ব্যবহার জন্য উপযোগী হয়ে গেল, তখন সেটাকে এবার পরবর্তী যে স্টেপ গুলো বাড়ি, কেউ বাজারে পাঠাতে পারে, কেউ বাড়িতে ডোমেস্টিক ইউজের জন্য সেটাকে ইউজ করতে পারে, বেশিরভাগটা বাজারে যে তো রেডি ফর এবার কিসের জন্য, মার্কেটের জন্য। এবার তোমাকে লিখে দিতে হবে, তাহলে ইন্ট্রোডাকশন আমরা স্টার্ট করি। এবার ইন্ট্রোডাকশন ইউজ করে কি করে আমরা একটা প্রসেসকে আমরা কমপ্লিট করব। The process of soap making is very interesting work. It is very useful job. It is made through the following steps which are given below. তাহলে ফার্স্ট, এবার ফার্স্ট স্টেপে লিঙ্কার ওয়ার্ড এবার চলে যাবে। লিঙ্কার ওয়ার্ডে প্রথমে কি দেওয়া ছিল, অ্যাট ফার্স্ট বা ফার্স্টলি, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে দিতে হবে। তাহলে ফার্স্ট কি দিতে হবে, অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট কি করতে বলেছে, নারকেল অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার। তাহলে না কস্টিক কোকোনাট অয়েল এবং কস্টিক সোডা এগুলো আমার কালেক্ট করতে হবে, তাহলে সাবজেক্টে কি আসবে, কোকোনাট অয়েল অয়েল অ্যান্ড কস্টিক সোডা আর কালেক্টেড, কোথা থেকে কালেক্ট করবো, মার্কেট, আমি মার্কেট থেকে করতে পারি, বিভিন্ন ধরনের দোকান থেকেও আমি করতে পারি, মার্কেটটাই করলাম আমি। তাহলে কি হচ্ছে, অ্যাট ফার্স্ট সর্বপ্রথম আমি কি করলাম, কোকোনাট অয়েল এবং কস্টিক সোডা কালেক্ট করলাম কোথায়, ফ্রম মার্কেট। তারপর কি আছে, এই যে ওয়াটার, এবার একটা লিঙ্কের ওয়ার্ড আমি বলেছিলাম যে অ্যাট ফার্স্টের পর নাও দেন আফটার দ্যাট, এগুলো যে কোনো একটা ইউজ করতে পারো, যে কোনো মধ্যে একটা আমি নাও দিয়ে দিলাম, নাও তারপরে কি করা হচ্ছে, ওয়াটারটা আমি লিখিনি এখন, তাহলে ওয়াটারটা আমাকে লিখতে হবে, তাহলে ওয়াটার নেক্সট বা নাও ওয়াটার, সরি ওয়াটার ইজ কালেক্টেড ফ্রম দ্য ফ্যাক্টরি, জলের যে ফ্যাক্টরি বা টিউবওয়েল দিতে পারো, বা জলের যে সোর্স, বিভিন্ন জায়গায় যেখান থেকে তুমি জলটা কালেক্ট করবে সেই জায়গার নামটা তুমি দিতে পারো, আমি ফ্যাক্টরি থেকে জলটা কালেক্ট করেছি বলে আমি ফ্যাক্টরি থেকে জলটা, আমি জলের সোর্সটা আমি দিলাম, ব্যাস। তাহলে আমার এখন পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত কমপ্লিট হলো। তারপর নেক্সট কি বলেছে, হিটেড ফর 30 মিনিটস। তাহলে কাকে হিটেড করব, এই যে কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার, এইগুলোকে আমি কি করব, হিট করব। তাহলে কি করতে হবে, নেক্সট, তাহলে লিঙ্কার ওয়ার্ড হিসেবে আমি একটা আবার লিঙ্কার ওয়ার্ড নেক্সট দিলাম, বাট এর মধ্যে একটু লক্ষ্য করব যে এই বললাম যে হিটেড ফর 30 মিনিটস, হিটেড ফর 30 মিনিটসের আগে এই যে কস্টিক সোডা এবং নারকেল অয়েল তার সঙ্গে জল নেই, তাহলে কি করলাম এই জলটা, ওই পয়েন্টটুকু আমি একটু ঢুকি, তাহলে এই নেক্সটের পরিবর্তে নেক্সট কোকোনাট অয়েল অয়েল অ্যান্ড কি আছে, কস্টিক সোডা
কি কার সঙ্গে মিক্স করছি তাহলে? ওয়াটারের সঙ্গে? মিক্সড উইথ দ্য ওয়াটার, ওয়াটার। তাহলে ওয়াটারের সঙ্গে মিক্স করলে কি হবে? একটা মিক্সচার হবে, সলিউশন হবে। তাহলে আমি মিক্সচার বা সলিউশন যে কোনো একটা আমি লিখতে পারি, ঠিক আছে? ওয়াটারের সঙ্গে যখন কস্টিক সোডা কোকোনাট অয়েল আমি মিক্স করলাম, তাহলে একটা মিক্সচার হয়ে গেল, তাই তো? মিক্সটা মিক্সচার বা সলিউশন হয়ে গেল, তাহলে এবার আমার সাবজেক্ট হিসাবে আমি সলিউশন বা মিক্সচারটাকে আমরা নিয়ে আসতে পারি। তাহলে নেক্সট মিক্সচার অথবা সলিউশন, তাহলে লিঙ্কার যেহেতু নেক্সট সানডে আমি স্টার্ট করছি, তাহলে আবার লিঙ্কার ওয়ার্ড একটা দিতে হবে। আফটার দ্যাট দ্বিতীয় পয়েন্ট কি আছে? হিটেড ফর 30 মিনিটস, নেক্সট দা সলিউশন অথবা মিক্সচার। আফটার দ্যাট দা সলিউশন অ্যান্ড মিক্সচার ইজ কি আছে? ভাগ থ্রি, হিটেড। কতক্ষণ ধরে বলেছে? 30 মিনিটস, হিটেড ফর 30 মিনিটস। তাহলে 30 মিনিটস ধরে আমি হিটেড করলাম, তারপর কি বলছে? অ্যালাউড টু কুল, অ্যালাউড টু কুল মিন্স যে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ সময় ধরে রাখা হলো। কাকে রাখা হলো? এই মিক্সারটাকে। তাহলে আবার একটা লিঙ্কার ওয়ার্ড দেবো, যেহেতু আবার আপনি সেন্টেন্স স্টার্ট করছি। দেয়ার আফটার দেয়ার আফটার দ্য মিক্সচার ইজ অ্যালাউড টু কুল ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। সেটা কি করা হলো? ঠান্ডা করার জন্য পারমিশন দেওয়া হলো বা কিছু সময় দেওয়া হলো যাতে মিক্সচারটা একটু ঠান্ডা হয়ে যায়। নেক্সট, এবার ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি করবে, এই যে এতগুলো যে আমি লিখে দিলাম, তোমরা ফটাফট কি করবে, এটুকু লিখে নাও। লিখে নিলে কি হবে, কারণ বোর্ডে যেহেতু আমার জায়গা স্পেশাল অভাব আছে, তার জন্য আমি প্রথমটা ওপর দিক থেকে আবার ক্লিন করতে হবে। তার কারণে তোমাদের বলছি, তোমরা এই যে আমি যে একের পর সেন্টেন্স গুলো আমি লিখে যাচ্ছি, তোমরা কাইন্ডলি তোমরা একটু লিখে নিও। তাহলে কি হবে যে তোমাদের সুবিধা হবে, যে নেক্সট যে আমি যখন প্র্যাকটিস করাবো, হ্যাঁ, যখন হোমওয়ার্ক দেবো, তখন তোমাদের কি হবে, এই যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা কি করে কমপ্লিট লেখা হয়েছে, পরবর্তী যখন তোমরা এক্সারসাইজ করতে যাবে তখন তোমাদের বিশেষ কাজে লাগবে। সো তোমরা এই যে প্যাটার্নটা আছে বা এই কি করে আমি লিখছি, কোনটা সেন্টেন্স বা কোনটা সেন্টেন্স লিখছি, তোমরা একটু কাইন্ডলি লিখে নাও। তাহলে আমার এই পর্যন্ত অ্যালাউড টু কুল পর্যন্ত আমার হয়ে গেছে। তারপর নেক্সট কি দেব? আফটার দিস, আবার আমি একটা লিঙ্কার ওয়ার্ড আমি ইউজ করব। আফটার দিস, আফটার দিস কি করলাম? এবার সল্ট অ্যাডেড, কার সঙ্গে সল্ট অ্যাডেড করছি? এই মিক্সারের সঙ্গে। নেক্সট সরি, তাহলে কি করবো আমরা? আফটার দিস সল্ট ইজ অ্যাডেড, কার সঙ্গে অ্যাডেড করবো? ওই মিক্সারের সঙ্গে বা সলিউশনের সঙ্গে। অ্যাডেড উইথ দ্য, কিরকম মিক্সার? কুল মিক্সার, কুল কুল মিক্সচার। তাহলে ঠান্ডা হওয়া যে মিক্সারটা ছিল, সেই মিক্সচারের সঙ্গে কি করলাম আমি, এই সল্টটা অর্থাৎ সাধারণ যে লবণটা আছে সেই লবণটা আমি অ্যাড করে দিলাম। তারপর নেক্সট আমার কি পয়েন্ট আছে? কেপ্ট ফর 12 আওয়ার্স, তারপর লবণ মিশ্রিত এবার মিক্সারটা, হ্যাঁ, তাহলে কি করব, কুল মিক্সচার। এবার কি করতে বলছে, কুল মিক্সারটা আমাকে কতক্ষণ ধরে রাখতে বলেছে? কেপ্ট ফর 12 আওয়ার্স, 12 ঘন্টার জন্য আমাকে রাখতে বলেছে। তাহলে কি করতে হবে? আবার তাহলে এবার যেহেতু আমার কয়েকটা লিঙ্কার ওয়ার্ড হয়ে গেল, সেই লিঙ্কার ওয়ার্ডগুলোকে পূর্বের লিঙ্কার ওয়ার্ডগুলো আমি আবার রোটেশন করতে পারি। কি করে রকম করে রোটেশন করবো? প্রথমে নাও দিয়েছিলাম, আবার তাহলে আমি এখানে নাও ইউজ করতে পারি। যদি মনে করি যে না, নাও আমি দেবো না, নেক্সট দেবো, নেক্সট দিতে পারো। যদি মনে করি না, আমি আফটার দ্যাট দেবো, আফটার দ্যাট দিতে পারো, এনি অফ দেম।
তাদের মধ্যে যে কোনো একটা তুমি লিঙ্কার ওয়ার্ড ইউজ করলেই হলো। আমি এখানে আবার নাও ইউজ করছি, নাও দ্য কোল্ড মিক্সচার, কোল্ড মিক্সচার, মিক্সচার ইজ কেপ্ট কতক্ষণ ধরে, ফর 12 আওয়ার, 12 আওয়ার্স। তাহলে কোল্ড মিক্সচার আর কেপ্ট ফর 12 আওয়ার্স, এই পর্যন্ত আমরা কমপ্লিট হয়ে গেল। তারপর কি হলো, একটা কি করতে হবে, কাট ইনটু কেকস, কাট ইনটু কেকস। এবার যে 12 ঘন্টা ধরে রাখা হলো, রাখানোর পর সেই যে উপাদানটা, সেই উপাদানটা কি হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। তাহলে শক্ত হয়ে যাওয়ার ফলে কি হবে, একটা কেকের আকার ধারণ করে, কাট ইন কাট টু কেকস, মানে কাট টু কেকস বলতে ছোট ছোট করে সাভারের যে শেপ, সেই শেপটা দেওয়ার জন্য সেটাকে কাট করে নেওয়া হয়। তারপরে নেক্সট বা না নেক্সট হ্যান্ড নেক্সট দিয়ে দিই। নেক্সট কি করতে হবে, দ্য মিক্সচার মিক্সচার কি করতে হবে, তাহলে ইজ কাট ইনটু shapes of shop সাবানের যে কোল্ড মিক্সচারটা তখন শক্ত হয়ে যাওয়ার পর সেটাকে কি করা হলো, সাবানের আকৃতি সেটাকে কেটে নেওয়া হলো। তাহলে লাস্ট পয়েন্ট চলে এলাম কি, সাবানের আমার ফেস দেওয়া হয়ে গেল বা সাবানের রূপ দেওয়া হয়ে গেল। সাবান যেই রকম করে আমি যে বিভিন্ন মডেলের সাবান তৈরি করতে চাই সেই রকম বিভিন্ন আমি শেপ দিয়ে দিলাম। তারপরে লাস্ট পয়েন্ট কি আছে, রেডি ফর ইউজ। এবার কি করতে হবে, আমি শেষে বলেছিলাম লাস্টে দাশ, অ্যাট লাস্ট বা ফাইনালি, এই তিনটার মধ্যে যে কোনো তুমি একটা দিতে পারো। আমি দিয়ে দিলাম ফাইনালি। যেহেতু ইউজের জন্য রেডি করা হইলো, এবার আমি কি বারকাটে সেল করে দিতে পারি, এন্ড সেন্ড টু দ্য মার্কেট ফর সেলিং। এই হলো প্রসেস। আমি এই প্রসেসটা পয়েন্টগুলো ফলো করে আমি কি করলাম, যে কি করে সাবান তৈরি করতে হয়, এই পুরো সাবান তৈরি যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা আমি কমপ্লিট করলাম কি রকম করে, এই পয়েন্টগুলো ফলো করে করে। তাহলে এরপরে আমরা যতগুলো আমরা করব, যতগুলো প্রসেস আমরা কমপ্লিট করতে চাইব, সেই প্রত্যেকটা প্রসেস কি করব আমরা এইরকম করে পয়েন্টগুলো দেখে 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 কি করে একটা প্রসেসকে আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কমপ্লিট করব, এই ফরম্যাটটা দেখে বা এইরকম এই ভিডিওটা তোমরা দেখবে, দেখার পর সলিউশনটা করবে। এভাবে কি করতে হবে, যে প্রত্যেকটা প্রসেসকে তোমাকে পয়েন্টগুলো লক্ষ্য করে 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 তোমাকে এই প্রসেসগুলো একটার পর একটা, যেরকম ভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, যেরকম যে অ্যারো চিহ্ন তীরচিহ্নগুলো দেখতে পাচ্ছ, মানে একের পর এক তীরচিহ্ন বলে এটার এই সেন্টেন্সের পর এই সেন্টেন্স যেতে হবে, এই সেন্টেন্সের পর এই সেন্টেন্স যেতে হবে, এই সেন্টেন্স পর এইরকম ভাবে পর্যায়ক্রমে তোমাকে একের পর এক সেন্টেন্সগুলো তোমাকে ফলো করে 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 কি করতে হবে, প্রসেসটা কমপ্লিট করতে হবে। এইরকম করে কি হবে, একটা প্রসেস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাকে করে যেতে হবে।
এইখানে হলো কি, এটা হলো সব মেকিং। এবার আমি তোমাদের কিছু বডি হোমওয়ার্ক দিয়ে দিব, হ্যাঁ, যেটা আছে অন্য একটা প্রসেস। এই যে প্রসেসটা তোমরা কি করবে, এই ফরম্যাটটা ফলো করে বা এই যেভাবে আমি নিয়মগুলো তোমাদের বলে দিলাম সেই নিয়মগুলো ফলো করে তোমরা কি করবে, যে আমি যে তোমাদের বডি পয়েন্টটুকু আমি দেবো তোমাদের উঠিয়ে দেবো, সেই পয়েন্টটুকু আশা করি এটা পয়েন্টগুলো ফলো করে তোমরা করার চেষ্টা করবে। এবং এরপরের সময় তোমরা যেগুলো যদি এরপরে যদি কোনো কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো সেই সলিউশনগুলো তোমাদের সমাধান করে দেওয়া। এবং এরপর যে প্র্যাকটিস করতে দেবো আমি প্রসেসটা, অবশ্যই তোমরা প্র্যাকটিস করে আমাকে আবার ফটো করে আবার সেটা আমাকে চেক করিয়ে দেবে একবার, ঠিক আছে? তাহলে তোমাদের একটা বোর্ডে আমি যে পয়েন্টটা তুলে দিয়েছি সেটা হচ্ছে কি, দেখো একবার কোশ্চেনটা পড়ে না, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ডিসক্রাইব হাউ ম্যাঙ্গো পিকেল ইজ প্রিপেয়ার্ড। হ্যাঁ, এই নিম্নোক্ত যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো ব্যবহার করে একটা কি করতে হবে, যে ম্যাঙ্গো পিকেল তৈরি করতে হবে, ম্যাঙ্গো পিকেল মিনস আমের আচার এগুলো তৈরি করতে হবে। তাহলে আমাকে কি কিভাবে পয়েন্ট আমের আচার তৈরি করতে হবে আমাকে এখানে ইনস্ট্রাকশন গুলো পুরো দিয়ে দিয়েছে। ফার্স্ট কি আছে, ম্যাঙ্গো বাইন, ম্যাঙ্গোজ বাইন, প্রথমে আমাকে কি করতে হবে আমগুলোকে কিনে নিয়ে আসতে হবে, তারপরে শর্টিং, তারপরে বিভিন্ন ধরনের আম থাকে তো বাজারে, নিয়ে আসার পর সেগুলোকে একটু বেছে নেওয়া, শর্টিং বেছে নিতে হবে। রিমুভিং দ্য রোটেন ওয়ান্স, হ্যাঁ, যেগুলো কাটা কাটা ছেঁড়া আছে সেগুলো অনেক নষ্ট হয়ে যাওয়াও থাকে, সেগুলো কি করা হলো রিমুভিং করে নেওয়া, সরিয়ে নেওয়া হলো, হ্যাঁ, যেগুলো খারাপ সেগুলো ছিল সেগুলোকে সরিয়ে নেওয়া হলো। ক্লিনিং, এবার কি করা হলো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, পরিষ্কার পরিষ্কার কিসে করবে, অবভিয়াসলি তোমাকে জল দিয়ে পরিষ্কার করতে হবে, আর জামা কাপড় দিয়ে তো পরিষ্কার করা যাবে না, সেহেতু তোমাকে জল দিয়ে পরিষ্কার করতে হবে। কাটিং ইন্টু পিসেস, তারপর যখন পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেল তখন কি করতে বলেছে তোমার, কাটিং ইন্টু পিসেস, সে আমগুলোকে বিভিন্ন পিসে কি করতে হবে কেটে নিতে হবে। তারপর কি করতে হবে, ড্রাইং, ড্রাই মিন্স শুকিয়ে নিতে হবে, যে যে আমগুলোকে তুমি পিস পিস করে কাটলে সে আমের যে পিসগুলো সেগুলো তো ড্রাই অর্থাৎ শুকিয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে, স্পাইস অ্যান্ড সল্ট, তারপরে সেই কাটা কেটে নেওয়া সেই শুকনো আমের টুকরোগুলোর সঙ্গে কি করছে, স্পাইস, বিভিন্ন ধরনের মশলা এবং লবণ মিক্স করে দিতে হবে। এবার যখন লবণ এবং মশলা মিক্স করে দেওয়া হলো, তারপর কি করছে, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি, হ্যাঁ, তারপরে কি করতে হবে সেই মশলা মেখানো, মশলা মাখানো এবং লবণ মেখানো সেই মাছ কিসে বললাম, ম্যাঙ্গো, ম্যাঙ্গোর যে পিসগুলো আছে সেই পিসের সঙ্গে কি করা, মাস্টার্ড অয়েল মিন্স সরিষার তেল এবং কিছু লঙ্কা মিক্স করে দেওয়া হলো, মিশিয়ে দেওয়া হলো। Keeping in a big flat pot in the sun. তারপরে যখন সেই চিলি এবং মাস্টার্ড অয়েল মিক্স করে দেওয়া হলো, তারপরে কি করা হলো সে একটা খোলা পাত্রে সে আমের সে আচারগুলোকে কি করা হলো একটা রৌদ্রে, একটা খোলা পাত্রে রেখে দেওয়া হলো রৌদ্রে, pouring into jars. তারপরে কিছুক্ষণ পর সেটাকে বা কিছু সময় অন্তর বা কিছু সময় পর সেটাকে আবার কি করা হলো বিভিন্ন জারে ঢেলে নেওয়া হলো। এইভাবে তৈরি হলো কি আমের আচার। তাহলে আমি যে পয়েন্টটা দিলাম সেটা তোমরা বাড়িতে প্রিপারেশন নেবে, এবং নেক্সট প্রিপারেশন হয়ে যাওয়ার পর তোমরা যে ক্লাস তোমাদের যে সাপ্তাহিক যে ক্লাস দেওয়া হয় সেই ক্লাসের পূর্বেই তোমরা কমপ্লিট করে নিই, যেই দিন যেটা আছে সেই দিন তার আগে আগে তোমরা আমাকে এই প্রসেসটা যে হোমওয়ার্ক দিয়েলাম সেই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো আজকের মতো এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থাকো, সুখে থাকো, সেফ থাকো, হ্যাঁ, এই মহামারী সম্পর্কে তোমরা তোমার বাড়ির আশেপাশে সকলকেই অ্যাওয়ারনেস হিসাবে অ্যাওয়ারনেস করে তুলবে, যাতে তারা বাইরে ঘোরাফেরা না করে এবং তোমরা নিজেরাও সচেতন হবে, যাতে এই মহামারী থেকে আমরা খুব শীঘ্রই রক্ষা পাই এবং মুক্তি পাই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো।